আজ আমি তোমাদেরকে যেখানে নিয়ে আসছি এটা নিউইয়র্কের একটা রুফটপ রেস্টুরেন্ট। এই রুফটপ রেস্টুরেন্টটা মানে হচ্ছে বড় একটা বিল্ডিং এর উঁচু একটা বিল্ডিং এর মাথায় একটা রেস্টুরেন্ট। আমরা একেবারে পরন্ত বিকালে এখানে আসছি। কেমন তারা কি করে জাস্ট তোমরা একটু দেখে নাও এক ঝলক। এখানে কি বলছে, ও মাই গড, ইউ ক্যান কিস হিয়ার। যদি কেউ কাউকে কিসি কিসি করতে চাও এখানে এসে করতে পারবে। ওকে, আর দেখো এটা হচ্ছে একটা সুন্দর একটা বসার একটা এনভায়রনমেন্ট। আমি খুব দ্রুত দেখাবো কারণ হুদায় মানুষের চেহারা পেহারা ছবি না তোলাই বেটার। আমরা এখানে সবাই আসতে পারবে শুক্র শনি রবি বসার জন্য, হয়তো বা রিজার্ভেশন নেওয়া লাগে। আর এই যে এই পাশটা দেখো, এই পাশটা মানে স্মোক ইট আপ, মানে তুমি যদি বিড়ি খাও, বিড়ি যদি খেতে চাও তাহলে এখানে এসে বসে যাও, বিড়ি খেতে চলে এখানে আসতে হবে। লুক অ্যাট দিস, এটা বিড়ি জোন, মাই জোন, স্মোক ইট আপ। লুক কি আরামসে টানতাছে, এভরিথিং ইজ লাইক। আর এরপরের থেকে এখান থেকে বিড়ি জোন শেষ, এখানে খাওয়া জোন। আচ্ছা দেখো, রঙিন মানুষ, বিভিন্ন দেশের মানুষ এখানে ঢুকতে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, কোনো ভয় পাওয়ার দরকার নেই যে এখানে আসলে কেউ ঢুকতে দেবে না, বকা দেবে বা এই বলবে সেই বলবে হ্যান ত্যান। শুধু নিচে ঢোকার সময় তোমার আইডিটা দিতে হবে, কারণ ওরা আইডিটার একটা স্ক্যান করে রাখবে যে তুমি এইখানে ঢুকছিলা। এই যে রেস্টরুম, এই যে এবার আমরা আর একটু বড় করে নিই। এই যে আমাদের এইখানে একটু, হেই ম্যান হাউ আর ইউ, ইটস এ নাইস বার। শুধু বার না, তুমি এখানে জুসও খেতে পারো, তোমার যদি বারের সমস্যা হয় তাহলে জুসের সমস্যা হবে না। আর এখানে আছে ফ্রি ওয়াটার, তোমার যদি এসে এখানে পয়সা খরচ করতে ইচ্ছে না করে তাহলে ইউ ক্যান গেট, শুধু পানি খাবে। আর এই যে এগুলো হচ্ছে এক একটা সুন্দর জায়গা, যেখানে সিটি, দ্য সিটি অফ ড্রিমস, এখানে দাঁড়িয়ে ছবি তুলবা। আর দেখো ছবি তোলার ফাঁকে দেখো এর পাশে দেখো নিউ ইয়র্কের স্কাইলাইন দেখতে পাচ্ছে, এম্পায়ার স্টেট বিল্ডিং, আরও বহুত কিছু আছে। আর দেখো কে, ওয়াও, লুক অ্যাট দিস, সবাই মজা করছে, সবাই। আচ্ছা এই গেল একটা, এই যে এখানে একটা চার্চের মাথা দেখা যাচ্ছে। কত সুন্দর মানুষ সবাই এসেছে এখানে মজা করতে। এখানে একটা মিনি গার্ডেন আছে, মিনি গার্ডেনে সেকশন ক্লোজ, আচ্ছা জানি না কী কী আছে, তবে এখানে ঢুকতে কোনো সমস্যা নাই। এখানে দেখো জলপ্রপাত, প্রপাতে জল, জল যে প্রপাত, প্রপাতে জল, ওয়াও। এটা কত তালা আমি বলতে পারবো না, তবে এটা মানে 20-25 তালার উপরে আছি আমরা, 20-25 তলার উপরে আছি। সো আই এম গোনা, খুবই সুন্দরভাবে দেখে নাও আমরা কোথায় আছি। চাইলে তোমরাও আসতে পারো, আমি ঠিকানাটা লিখে দেবো, আমার ঠিক মনে নেই কারণ এটা গুগল থেকে দেখে আমরা চলে আসছি, যার কারণে আমি মনে করতে পারছি না ঠিকানাটা আসলে কি। এটা 23rd সামথিং আমি দিয়ে দেবো ঠিকানাটা, তুমি মনে রাখবা। এখানে আসলে কোনো খরচ নেই, একেবারেই কোনো খরচ নেই। যদি তুমি কিছু না খাও কিছু কেউ বলবে না, ভয়ের কিছু নেই, লজ্জার কিছু নেই। এই শহরে থেকে যদি এগুলো না দেখো তাহলে আসলে তেমন কিছুই হলো না আমার মনে হয়, জীবনের অনেক কিছুই বাদ থেকে যাবে। শুধুমাত্র ভাত খাওয়ার জন্য তো আর আমরা এই দেশে আসিনি, একটু দেখাও আমাদের দরকার। তো আমি চাইবো যেরকম এই 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 গরমের সময় গুগলে সার্চ দাও নিউ ইয়র্ক ম্যানহাটন রুফটপ রেস্টুরেন্ট, আর দেখে নাও যে কোন কোন দিন রিজার্ভেশন ছাড়া এখানে ঢোকা যায়। ঠিক সেই সেই দিন তোমরা রিজার্ভেশন ছাড়া ঢুকে আসবে এখানে, আর ঠিক এভাবে বসে রিল্যাক্স 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 রিল্যাক্স, দিস ইজ হোয়াট ইট ইজ। এবার আমি আমার সিটে যাই, আমি আমার জুসটা কোথায় রেখে আসছি আমার মনে নেই, সেই জুসটা একটু দেখি। আর আমার সাথে একজন আসছে, আমরা দুজন ঘুরতে ঘুরতে আজকে মনে করলাম যে এখানে চলে আসব। আমার সাথে একটা সিক্রেট একজন আসছে, সো আমি তার সাথেও দেখা করাই দিতে চাই।
আমার সাথে যে সিক্রেট আসছে আমি তাদের সাথে দেখা করাই দিতে চাই। আর এই যে আমি আমার জুস একেবারে 100% অরেঞ্জ জুস, ওয়াও ইজন্ট ইট নাইস। হ্যাঁ এই জুসটার দাম, এই জুসটার দাম কত নিয়েছে? জুসের দাম কত? মাত্র $6। ইউ ডোন্ট বিলিভ ইট। এখানে আসলে পরে মনে করবা না যে তোমার প্যান্ট সহ পাছার মাংস কেটে নেবে, এরকম প্যান্টের পকেট সহ মাংস টাংস নিয়ে যাবে এরকম কিছু নাই। ইট ইজ লাইক, আর যিনি যার সাথে আসছি এরা ভাইটা হ্যালো বলেন, ইনি হচ্ছে আমাদের একজন মাস্টার মানুষ, ইনি আইটি টিচার এবং ইনি মানুষের ভাগ্য বদল করেন। এখন ইনি ফোনে ফোনে যেন কার ভাগ্য বদল করতেছে। তো ভেরি গুড সোবান ভাইকে অনেক ধন্যবাদ আমার সাথে আসার জন্য। আর এই গেল আর আর কি, হে হে হে, পিপুল আর এনজয়িং, ভেরি নাইস ভেরি নাইস। ওকে দেন বাই বাই। আচ্ছা আমার চেহারা একটু দেখানো লাগবে না? আমার চেহারা দেখানো লাগবে কোথায়? কোনো একটা জায়গা থেকে আয়নাতে আমার চেহারা দেখাতে হবে। আয়নাতে ওই মুখ দেখবে ও না, কোথায়? ইজ দ্যার এনিথিং দ্যাট আই ক্যান সি ওভার হিয়ার? নো নো নো, কই? হাউ ইয়া কই? না আমার চেহারা দেখা, ও দেখি একটা কোনো দরজা পাওয়া যায় কিনা, কোনো একটা দরজা পাওয়া যায় কিনা একটু দেখি। যে দরজাতে আয়না লাগানো আছে, ইয়া ইয়া পাওয়া গেছে। হ্যাঁ এই এখানে একটা দরজা পাওয়া গেছে যেখানে আয়না পাওয়া গেছে। ইয়েস লুক অ্যাট মি, দ্যাটস মি, হা হা হা, এই যে আমাকে দেখতে পাচ্ছ। ওকে বাই বাই, টেক কেয়ার।